চাঁদাবাজি মজুদদারি বন্ধে কঠোর অবস্থানে সরকার, বিশেষ বর্ধিত সভায় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী। সীমান্তে আজও গোলাগুলির শব্দ, ঘুমধুমে আরও একটি অবিস্ফোরিত মর্টার শেল, অনুপ্রবেশ করা 23 জন পুলিশের সোপর্দ। পাকিস্তানে কোনো দলই পায়নি একক সংখ্যাগরিষ্ঠতা, পিটিআই স্বতন্ত্রদের ঠেকাতে জোর করতে চান নওয়াজ বিলাওয়াল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম আমন্ত্রণ। রাতের একুশের সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদাবাজি, অবৈধ মজুদদারির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে জনপ্রতিনিধিদের কাজ করারও নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বিশেষ বর্ধিত সভায় অমিলিক সভাপতি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখাই মূল লক্ষ্য, আত্মঘাতী সংঘাত যাতে না হয় সে বিষয়ে সতর্ক করে দ্বন্দ্ব অন্তকোন্দল ভুলে নেতাকর্মীদের একসাথে কাজ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। টানা চতুর্থবার নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠন করার পর গণভবনে প্রথমবারের মতো আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। গণভবন প্রাঙ্গণে দলীয় প্রধান শেখ হাসিনার আমন্ত্রণে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, জাতীয় কমিটি, উপদেষ্টা পরিষদ, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য এবং জেলা, উপজেলা, থানা ও পৌরসভা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরা যোগ দেন। নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু কন্যাকে। বক্তৃতায় আওয়ামী লীগ সভাপতি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে সারা দেশে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নির্বাচনে আমি জানি যে স্বতন্ত্র দলীয় করতে যে অনেকেই মন কষাকষি, নানা রকম কিছু হয়ে গেছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা এখন ভুলে যেতে হবে। সবাই এক হয়ে কাজ করতে হবে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে, জনগণের উপর বিশ্বাস আস্থা রাখতে হবে। আর যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয়, সেটা তাহলে সেটা সমাধানের জন্য আমরা আছি। কোনো রকম সংঘাত আমি চাই না। আর যারা এর সঙ্গে জড়িত থাকবেন, সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র হয়েছে। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের কাছে কোথায় কি সমস্যা হয়েছে তা সুস্পষ্টভাবে জানতে চান তিনি। জনগণের কল্যাণে কাজ করে আজকে জনগণের আস্থা বিশ্বাস একমাত্র আওয়ামী লীগ অর্জন করেছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগই সরকার গঠন করবে, যে কারণেই তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল। সেই সাথে তারা জুগিয়েছিল কিছু তাদের প্রভু, তাদের নির্দেশ মতো আন্দোলন করে, এখনও কিছু কিছু লম্পঝম্প করতে পারে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জনগণের সংগঠন, এটা তাদের মনে রাখতে হবে। প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে আসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মজুদদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান শেখ হাসিনা। বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে অথবা হোলসেল মার্কেটে অথবা মজুদদারি, এই সব জায়গায় চাঁদাবাজি এবং মজুদদারি, এটা বন্ধ করতে হবে। এই মজুদদারি কেউ অহিতুক করতে পারবে না। জনগণের আস্থা বিশ্বাসের মূল্য দিয়ে কাজ করতে এবং সংগঠনকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। যে ওয়াদা জনগণের কাছে দিয়ে এসেছেন, সেই ওয়াদা রক্ষা করতে হবে, ক্ষমতা নিজের আখের গোছানোর জন্য না। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও মিয়ানমারের গুলি আর মর্টার শেলের শব্দে ঘুম ভাঙল সীমান্তের বাসিন্দাদের। এপারের নাইক্ষংছড়ি, তমরু, ঘুমধুম, উখিয়া, রহমত বিলের পর এখন টেকনা, ফয়েংকং, উলুবুনিয়া এবং কিলা সীমান্তের ওপারেও থেমে থেমে চলছে গোলাগুলি। এছাড়া নাইক্ষংছড়ি, ঘুমধুমে একদিনের ব্যবধানে আরও একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সীমান্তে আরেকটি ভোর গুলির শব্দে, বসতবাড়ির উঠানে মিলল গুলির খোসা, মর্টার শেলের বিকট আওয়াজে জনমনে আতঙ্ক। স্থানীয়রা জানান, ভোর থেকে টেকনাফের হয়কং, লম্বাবিল, উঞ্চিপ্রাং এবং নীলা সীমান্তে গুলির শব্দ শুনতে পান বাসিন্দারা। কিছুক্ষণ পরপরই মর্টার শেলের বিকট আওয়াজেও কেঁপে ওঠে এপারের বসতবাড়ি। কয়েকটি বাড়ির উঠোনে গুলি পাওয়া গেলেও কেউ হতাহত হয়নি।
এছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে একদিনের ব্যবধানে আরও একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। পরে বিজেপি সদস্যরা ঘটনাস্থলে এসে মর্টার শেলটি নিজেদের হেফাজতে নেয়। এ নিয়ে ২৪ ঘন্টার ব্যবধানে দুটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়। মর্টার শেলগুলো মিয়ানমারের বিজেপির সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে শুক্রবার অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের বাস্তুচ্যুত ২৩ নাগরিককে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও হয়েছে। কক্সবাজারের উখিয়া থানায় বিজিবি বাদী হয়ে মামলাটি দায়ের করে। গেল সপ্তাহ ধরে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির চলমান সহিংসতা টেকনাফ সীমান্তে এসে পৌঁছেছে। ওপারে আরাকান আর্মি একের পর এক ঘাঁটি দখল করে নিচ্ছে। সহিংসতা সীমান্তের উত্তর প্রান্ত থেকে এখন দক্ষিণ প্রান্তে এসে পৌঁছেছে। অভ্যন্তরীণ সংঘর্ষে এখন পর্যন্ত মিয়ানমারের ৩৩০ জন বিজিপি ও নিরাপত্তা বাহিনীর সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। চোখ ফেরাবো পাকিস্তানের নির্বাচনের ফলের দিকে। পাকিস্তানের সাধারণ নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এখন পর্যন্ত ২৬৬ আসনের মধ্যে ২৫৭টি আসনের ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ১০০ আসনে জয়ী হয়েছেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজ শরীফের মুসলিম লীগ ৭৩ এবং বিলওয়াল ভুট্টোর পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। এর মধ্যে বিলওয়ালের সাথে জোট করতে তোড়জোড় শুরু করেছেন নওয়াজ শরীফ। বাকিটা জানাচ্ছেন আজহারুল ইসলাম। গেল বৃহস্পতিবার ভোটাভুটি হলেও এখনও পূর্ণাঙ্গ ফল মেলেনি। পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে ২৬৫ আসনে সরকার গঠনে প্রয়োজন ১৩৪টি। এখন পর্যন্ত চূড়ান্ত ফল না পাওয়ায় সরকার গঠন নিয়ে আছে ধোঁয়াশা। ঘোষিত ২৫০ আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ আর তৃতীয় অবস্থানে আছে পিপলস পার্টি। কারাবন্দী নেতা ইমরান খান জাতীয় নির্বাচনে তার দলের সাফল্যের জন্য কর্মী ও সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন। লাহোরে দলের প্রধান কার্যালয়ে সমর্থকদের উদ্দেশ্যে নওয়াজ শরীফ বলেন, সরকার গঠনে তিনি পিপিপি মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের সঙ্গে বসতে আগ্রহী। এর পরপরই খবর আসে নওয়াজ শরীফ নিজেই আসিফ আলী জারদারির সাথে বৈঠক করেছেন। তবে ওই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন বা কি আলোচনা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যম কর্মীদের ওপর হামলাসহ নির্বাচনে সহিংসতা, মানবাধিকার ও মৌলিক অধিকারের ওপর বিধিনিষেধ, ইন্টারনেট ও টেলিযোগাযোগের ওপর বিধিনিষেধেরও নিন্দা জানায় দেশটি। অবশ্য উল্টো বক্তব্য পাকিস্তান সেনাবাহিনীর। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পাকিস্তানের জনগণকে অভিনন্দন জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ছুটির দিনে বইমেলায় উপচে পড়া ভিড়, বেড়েছে বিক্রি। রাতের একুশের সংবাদে সকালে শিশু প্রহরের পাশাপাশি দিনব্যাপী প্রিয় লেখকের পছন্দের বই সংগ্রহের জন্য ছুটির দিনে অসংখ্য পাঠক ভিড় জমান অমর একুশের গ্রন্থমেলায়। বই কেনাবেচা বাড়ছে, তবে লেখক প্রকাশকরা বলছেন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকলেও পাঠক ও ক্রেতার সংখ্যা কম। মানিক শিকদারের রিপোর্ট। শনিবার ছুটির দিন, স্কুল বন্ধ, তাই সকালে বাবা মায়ের হাত ধরে শিশুরা এসেছে প্রাণের মেলায়। আনন্দে মেতে ওঠে শিশু প্রহরে। বিকেলে অসংখ্য পাঠক দলে দলে আসতে থাকেন মেলায়। স্টল প্যাভিলিয়নে সাজানো নতুন বইয়ের মলাট খুলে দেখেছেন অনেকেই, পছন্দ হলেই কিনে নিচ্ছেন নিজের ও আপনজনের জন্য। ওই যে আমার ছেলে কিনে ফেলছে নোমানের বই। একজন লেখক হিসেবে বা একজন পাঠক হিসেবে মনে হচ্ছে যে না, এই বইমেলার পরিস্থিতি বা সার্বিকভাবে সবদিকে ভালোই মনে হচ্ছে। মেলায় সব স্টল প্যাভিলিয়নে ছিল লেখকদের সরব উপস্থিতি। পাঠকদের কেনা বইয়ে অটোগ্রাফ ও ছবি তোলায় সময় দিয়েছেন অনেকেই। সেই ফাঁকে তুলে ধরেন লেখনীর বিষয়বস্তু। এই পাঁচ মহাদেশের কবিতাটা গবেষণা ধর্মী, বাংলা ভাষা সম্পর্কে জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে কেন টিকে থাকবে এবং কেন অন্য ভাষাও
তাদের জাতীয় ভাষা হিসেবে টিকে থাকবে, সংখ্যাগরিষ্ঠতার এবং জাতিসত্তার বলে সেটার ব্যাখ্যা আমি এই আমার গ্রন্থে। আমার এটি ছোট গল্প, এখানে 18টি গল্প আছে। প্রকাশক বিক্রেতারা দর্শনার্থীদের সমাগমে খুশি হলেও বিক্রির পরিমাণ কম দেখছেন। প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে, কিন্তু সেই পরিমাণে পাঠক আমরা কিন্তু পাচ্ছি না। তবে সময়ের সাথে বই বিক্রি হওয়ার আশাবাদের পাশাপাশি দর্শনার্থীদের উপস্থিতিকেই ইতিবাচক হিসেবে দেখছেন লেখকরা। চাই মানুষ আসুক, আস্তে আস্তে হবে। আসলে আমি যদি মানে 10 জনই যদি আসে, 10 জনই যদি বই কেনে, তার চেয়ে 100 জন এসে 10 জন বই কেনে সেটাও খারাপ কিছু না। আসলে বইয়ের তবু বই চলে, বই যদি না চলতো তাহলে এত স্টল এত বড় কীভাবে হয়? একটা পার্সেন্টেজে যদি হয় এখানে হতাশ হওয়ার কিছু নেই। দশম দিনে নতুন 152টি সহ এ পর্যন্ত 823টি বই এসেছে এবারের মেলায়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। পুরান ঢাকার মানুষেরাও ঐতিহাসিক যুগ থেকে ভোজন রসিক। বিভিন্ন ধরনের খাবারের ঐতিহ্য ধরে রাখতে রাজধানীর লালবাগে উদযাপিত হল নিহারি উৎসব। তারা বলছেন, পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর নিহারি উৎসব পালন করা হয়। বিস্তারিত আহমদবাবুর প্রতিবেদনে। সাত শতকে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা গড়ে উঠলেও এর জৌলুস মুঘল আগমনের পরে। শুভবাংলার রাজধানী হিসাবে গড়ে ওঠার পর থেকেই বদলে যেতে থাকে ঢাকা। নতুন সংস্কৃতি আর খাদ্যাভাসের সঙ্গে পরিচয় ঘটে মানুষের। পুরান ঢাকার মানুষের পরিচিতি পায় ভোজন রসিক হিসাবে। বর্তমানে পূর্ব ইতিহাস ধরে রাখতে পুরান ঢাকার মানুষেরা বিভিন্ন উৎসব পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় পুরান ঢাকার আদি বাসিন্দাদের সংগঠন ঢাকাইয়া ঐক্য ও ঢাকা ফোরামের যৌথ উদ্যোগে লালবাগে পালিত হল নিহারি উৎসব। পুরান ঢাকার বাসিন্দারা বলছেন, যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী খাবারগুলো ধরে রেখে ভোজন রসিকদের রসনা তৃপ্তি দেওয়া হচ্ছে। মরকপোলাওটা ঢাকার ঐতিহ্য, ঠিক সেরকম নেহারিটাও ঢাকার একটা ঐতিহ্য খাবার। অ্যাকচুয়াল ঢাকাইয়া খাবার সকালের নাস্তা এবং আদার্স যে জিনিসটা আছে এই নেহারি দিয়েই আমরা করতাম। মোগল আমল থেকে এগুলি খাওয়া চলতেছিল, কিন্তু মাঝখান দিয়ে যে বিলুপ্তর পর্যায়ে যাচ্ছিল। আমাদের নতুন প্রজন্মের মধ্যে এই প্রচলনটা দেখুক। আয়োজকরা বলছেন, নতুন প্রজন্মের মাঝে পুরান ঢাকার ঐতিহ্য পরিচিত করতেই এই নিহারি উৎসব। ঢাকাইয়েরা এখন একত্রীকরণের মধ্যে নাই, খুব বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চাচ্ছি সবাই এক করতে। বাপদাদার কাছে ঐতিহ্য হয়, আমার কাছে কালচার থা আমলকা, এগুলো আমাকে রাখনে কালি আমি চেষ্টা কর রা হ্যায়। নিহারি কা উৎসব, পিঠা কা উৎসব, ঢাকাইয়ানো কা বহুত কালচার হ্যায়। সারা দেশ কা আদমি আজ ওতামন খানে লাগা। যান্ত্রিক জীবনে ব্যস্ততার কারণে পুরান ঢাকার মানুষের মাঝে মানবিক সংযোগ যেন হারিয়ে না যায়, এই কারণেই উৎসবের আয়োজন বলে জানান তারা। আহমদবাবু, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। চাঁদাবাজি মজুদদারি বন্ধে কঠোর অবস্থানে সরকার, বিশেষ বর্ধিত সভায় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর। সীমান্তে আজও গোলাগুলির শব্দ, ঘুমঘুমে আরও একটি অবিস্ফোরিত মর্টার শেল, অনুপ্রবেশ করা 23 জন পুলিশের সোপর্দ। পাকিস্তানে কোনো দলই পায়নি একক সংখ্যাগরিষ্ঠতা, পিটিআই স্বতন্ত্রদের ঠেকাতে জোর করতে চান নওয়াজ গিলওয়াল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। একুশের খবর দেখুন একুশের সাথে থাকুন।